পহিলা জানুয়ারির দিন পুয়ারে পড়া ভক্তর ভিড় ঐতিহাসিক ঢেকিয়াখোয়া বরনামঘর। আজি পহিলা জানুয়ারী, ইংরাজি নববর্ষর আরম্ভণি। সকলে এটা ব্যস্ত নতুন বছরটক আদরাত রাজ্যের বিভিন্ন প্রান্তর বনভোজস্থলীসমূহত নিজের পরিয়াল ইষ্ট কুটুম্বর সত্যি আনন্দের এসাজ খাওয়াত ব্যস্ত রাইজ। অবশ্যই বনভোজের সমান্তরালক পহিলা জানুয়ারীর পুয়া রাজ্যের বিভিন্ন মঠ মন্দির তথা পবিত্র স্থানতো রাজ্যবাসী ভিড় করা পরিলক্ষিত হয়েছে। এতিয়াকর ঐতিহাসিক মাধবদেব প্রতিষ্ঠিত ঢেকিয়াখোয়া বরনামঘরের পরিবেশ। পুয়ারে পড়া উজনি অসমৰ বিভিন্ন স্থানের জাতি ধর্ম নির্বিশেষে ভকত বৈষ্ণব এই তীর্থস্থানলৈ অহা পরিলক্ষিত হয়েছে। হাতে হাতে ধূপ চাকি শরাই নৈবেদ্য লৈ গুরুজনের চরণত আগন্তুক বছরটো যাতে কুশল মঙ্গলে পার হয় তার কামনায় সেবা লৈছে। আনহাতে বরনামঘর পরিচালনা সমিতিয়ে এই বিশেষ দিনটির সমূহ অসমবাসীর হয়ে অক্ষয় বন্তি তেল এখনি শরাই আগবাই সকলের কুশল কামনা করেছে। নববর্ষত যাতে অসমৰ পরিবেশ সুস্থ সুন্দর হয়ে উঠে তার কামনা করেছে। আজি 2024 প্রথম দিনাই সদৌ অসমবাসী ভারতবাসী ভারতের বাইরে থাকা যে সকল প্রবাসী বা বিশ্ববাসীক আমি এই নতুন বছরের সকলকে ওলগ জানাই আমি আশীর্বাদ প্রদান করছো যে পুরাই মহাপুরুষ জনাই জনাই থেকে যাওয়া যে অক্ষয় মন্ত্রী, এই অক্ষয় মন্ত্রীকে আমি তেল দি পেলায় সকলকে কুশল কামনা করছো। জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে আমার দেশ আবরি থাকা দেশ, সে আমি সকলজন একেলগে থাকি সকলে আমি একতার মানুষে মান খাই আমি দেশমাতৃ সেবা করি আমার দেশক্ষণ বিশ্ব দরবার আমি চিনাকি করে দিবলে সকলকে আহ্বান জানালো। বিশেষ উঠি অহা প্রজন্মক আমি বিশেষভাবে আহ্বান জানাইছো যে মহাপুরুষ দুজনায় যে আমার যে সম্পদ দি থৈ গৈছে কলা কৃষ্টি সংস্কৃতি নামঘর, এই সকলখিনি আমি সুরক্ষিত করে রাখি আমি আগবাড়ি গই নিজের ঘরক্ষণ নিজের গাঁওক্ষণ নিজের দেশক্ষণ ভালকে কাম করে পেলায় এজন সুস্থ সবল নাগরিক হয়ে চিনাকি দিবলে আমি আহ্বান জানালো। আর সকলজনকে এই সুযোগতে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমার জেলা প্রশাসন, সংবাদ মাধ্যম, স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রশাসন সকলজনকে আমি এটি আশীর্বাদ প্রদান করছো। সকলে সৎ আর নিষ্ঠারে আমার কাম করে দেশপাতি সেবা করে আমার দেশক্ষণ কইছো যে আমার বিশ্ব দরবার আমি চিনাকি করে দিব লাগে, দেশক্ষণ আমার এখন লেখন লোবলীয় দেশ হবো লাগে। সে আমার দেশের যে জনন্য সমস্যা এই সমস্যার ওপর আমার সকলে চকু কান দি পেলায় আলোচনার মাধ্যমে হাঁহি মুখে আমি সকল কামখিন করে পেলায় আমার দেশক্ষণ এখন সুস্থ সবল দেশ করবলে সকলকে আহ্বান জানালো। আর সদৌ শেষত আমি সকলে একেলগে থাকিম, একেলগে থাকিবলে আমি দেশ মাতৃ সেবা করিম, সকলে আমার গুরু বিজনের যে কলা কৃষ্টি সংস্কৃতি আমি জিয়াই রাখিম, সকলে এই সংকল্প লো পেলায় আমি প্রভু ভগবন্তর চরণত এখনই থকি আর গুরুজনের অক্ষয় মন্দির তেল দি পেলায় আমি আশীর্বাদ প্রদান করছি। ধন্যবাদ।